আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এক বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশকুসুম কল্পনা। তিনি আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। কাদের বলেন, দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ঘোষণা বিএনপির নতুন ষড়যন্ত্রের অংশ কিনা সেজন্য জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জন্মলগ্ন থেকেই বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করছে, সরকার পতনের সাইরেন বেজে গেছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার গ্লানি ঢাকতে বিএনপি নেতারা এসব কথা বলছেন। সরকারের সবকিছুতেই অন্ধ সমালোচনা আর নেতিবাচক বিএনপির রাজনীতি। এই রাজনীতি থেকে বেরিয়ে না এলে জনগণই বিএনপির বিদায়ের সাইরেন বাজিয়ে দেবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।